আজ দুপুরে প্লেনে প্রিয়তোষ চলে যাবে অনিমেষ ভেবেছিল এতদিন পর বাড়ি এসে এইভাবে হঠাৎ চলে যাওয়ায় দাদু নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন কিন্তু কার্যত দেখা গেল হেমলতা একটু চেঁচামেচি করলেন ভাইকে অভিমানে দু কথা শুনিয়ে দিলেন এবং খবরটা শেখরের কাছে পৌঁছে দিয়ে অনুযোগ করতে লাগলেন শরিৎশেখরে তখন সবে বাজার থেকে ফিরে হাত পাখা নিয়ে বসেছেন শুনে বললেন ও তাই নাকি কোনো উত্তাপ নেই আবহনও নেই বিসর্জন নেই বড় হবার পর দাদুকে যত দেখছে অনিমেষ তত অবাক হচ্ছে কোনো শোক দুঃখই যেন দাদুকে তেমনভাবে স্পর্শ করে না ছোট কাকাকে প্রথম দেখে দাদু কি নির্লিপ্তের মতো প্রশ্ন করেছিলেন কখন এলো। এখন খবরটা পাওয়ার পর মুখোমুখি হতে সেই রকম গলায় শুধোলেন প্লেন কটায় প্রিয়তোষ বোধ হয় এরকম আশা করেনি ভেবেছিল দিদির মতো বাবাও রাগারাগি করবেন একটা পঁয়তাল্লিশ প্রিয়তোষ নিজের ঘড়ি দেখল হাটটা বাজে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেও তোমার দিদিকে বলে দিচ্ছি তাড়াতাড়ি রান্না শেষ করতে ব্যস্ত আবার কিছু নেই অনেক দেরি আছে প্রিয়ত সবাক হয়ে বাবাকে দেখছিল হঠাৎ শরীরশেখর বললেন তুমি ওই চেয়ারটায় বসো তোমার সঙ্গে কথা আছে বেতের চেয়ারের উপর পাতা গদিগুলো দীর্ঘকান না পাল্টানোয় কালো হয়ে গিয়েছে ময়লা জমে প্রিয়ত সাবধানে বসল শরিত শেখর উঠোনের পাশে বাতাসের দোল খাওয়া বকফুলের দিকে তাকিয়ে বললেন আমি জানি না তুমি এখন কি করো হাজ বাজারে এলাম তুমি নাকি খুবই ইনমেনশিয়ার লোক আমার বাড়িতে এসে উঠেছ অনেকে বিশ্বাস করে না খুব লজ্জিত হয়ে পড়ল প্রিয়তোষ কে বলেছে সব কথা ঘান নাড়লেন শরীর শেখর যেন ছেলের প্রশ্নটাকে ছেড়ে ফেললেন তুমি আমার একটা উপকার করবে বলুন আমার বাড়ির চারপাশে কি দ্রুত বাড়িঘর গজিয়ে উঠেছে একটা বড় গাড়ি ঢোকার পথ নেই অথচ মিউনিসিপ্যালিটির প্ল্যানে আমার জন্য রাস্তা দেখানো আছে আমি ডিসি মিউনিসিপ্যালিটি সবাইকে চিঠি দিয়েছি কোনো কাজ হয়নি এরকম চললে ক্রমশ আমার বাড়িটা বন্দি হয়ে যাবে প্রিয়তোষের দিকে মুখ ফেরালেন শরীর শেখর সমস্যাটা অনুধাবন করার চেষ্টা করছিল কিন্তু আপনার রাস্তা অন্য লোক দখল করবে কি করে অসহায় ভঙ্গিতে শরীর শেখর বললেন সবই তো হয় এই যুগে স্বাধীনতার পর আমরা যে জিনিসটা খুব দ্রুত শিখেছি সেটা হলো টাকা দিয়ে আইন কেনা এখন এ যুগে উচিত বলে কোনো শব্দ সরকারি কর্মচারীদের কাছে আশা করা বোকামি আমাকে ওরা বলে এই বাড়ি নিয়ে যখন এত সমস্যা তখন ওটাকে বিক্রি করে দিন নিস্তার পাবেন যেন আমি নিস্তার পাবার জন্যই বাড়ি বানিয়েছি প্রিয়তোষ বলল আপনার বাড়িতে এবার গভর্নমেন্ট ভাড়া নিচ্ছে ওদের প্রয়োজনেই রাস্তা বেরিয়ে যাবে সরকারি গাড়ি আনার জন্য রাস্তা দরকার হবে। শরিত শেখর খানিকক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে বলেন তাহলে তোমাকে বলছি কেন প্রিয়তোষ বোঝাতে চাইল না এ তো গভর্নমেন্ট নিজের গরজেই করবে মাঝখান থেকে আপনার বাড়ির জন্য একটা রাস্তা তৈরি হয়ে যাবে শরিৎ শেখর আস্তে আস্তে বললেন কাল হয়ে যাওয়ার পর আমি জানতে পারলাম এই বাড়ি তোর অফিস করছে না রেসিডেন্সিয়াল পারপাসে নিচ্ছে আগে জানলে আমি ভাড়া দিতাম না কিন্তু বাড়ি ভাড়া দেওয়াটা তো আপনার বিশেষ প্রয়োজন ছিল প্রিয়তোষ বলল হ্যাঁ ছিল কারণ মানুষ শেষ বয়সে সে কারো ওপর বাঁচার জন্য নির্ভর করে আমার পুত্রদের কাছ থেকে সেটা আশা করা বোকামি আমার বাড়ির কাছ থেকে আমি তা পাবো এ এখন আমাকে দেখবে তুমি প্রায়ই বলছো আপনার বাড়ি যেন এই বাড়িটা শুধু একা আমারই তোমাদের কিছু যায় আসে না প্রিয়তোষ বলল কিন্তু আমার পক্ষে তো জলপাইগুড়িতে এসে সেটেল করার কোনো প্রশ্ন ওঠে না দাদারা আছেন দাদারা বলো না তোমার বর্দার অস্তিত্ব আমার কাছে নেই চট করে ছেলেকে থামিয়ে দিলেন শরিতশেখর আজে বাজে কথা বলে লাভ নেই দেশের কত বড় বড় কাজে তোমাদের সময় ব্যয় হচ্ছে আমার এই সামান্য উপকার যদি তোমার দ্বারা সম্ভব হয় তাহলে খুশি হব প্রিয়তোষ উঠল দেখি কি করা যায় শরিদ শেখর বললেন শুনলাম সেন্ট্রাল মিনিস্টারের সঙ্গে তোমার খাতির আছে তাকে বললে তো এই কাজ মুহূর্তেই হয়ে যায় প্রিয়তোষ বলল এত সাধারণ ব্যাপার তাকে বলা ঠিক মানায় না শরীর শেখর মনে মনে বীরবির করলেন আমার কাছে তো মোটেই সাধারণ নয় তারপর হঠাৎ মনে পড়ে যাওয়ায় তিনি উঠে দাঁড়ালেন তুমি কি এখন বাইরে যাচ্ছ হ্যাঁ প্রিয়তোষ ঘাড় না দাঁড়াও শরীর শেখর দ্রুত ঘরের ভেতর চলে গেলেন হনিমেশর পড়ার ঘর থেকে বাইরের বারান্দাটা স্পষ্ট দেখতে পাচ্ছিল প্রিয়তোষ কাল রাত্রের পোশাকটাই পড়ছে এখন দাদু ভেতরে গেলে একা দাঁড়িয়ে এপাশ ওপাশ তাকাচ্ছে এই লোকটাকে ওর এক বিন্দু পছন্দ হচ্ছে না এখন কাল রাত্রে বাড়িতে ফেরার পর অনিমেষ ভেবেছিল কেউ হয়তো এসে ছোট কাকার সঙ্গে যোগাযোগ করবে এমনকি আজ সকালে দুবার ছোট কাকা অনিকে বলেছে কেউ এলে যেন ডেকে দেয় কিন্তু কেউ আসেনি অনিমেষের মনে হলো তেজেন্দাদের কেউ নিশ্চয়ই আসবে না আজ একটু আগে ছোটো কাকা অনিমেষকে একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিল কাল রাত্রে কোনো কিছু সে শুনেছে কিনা এখন চট করে সত্যি কথা না বললে কোনো অসুবিধা হবে না বিশেষ করে কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের উপদেষ্টা পড়ার পর থেকে ছোটো কাকা আশ্বস্ত হয়ে ওকে হঠাৎ বিরাম করে বাড়ির পজিশনটা জানাতে বলল অনিমেষ ভাবছিল ছোটো কাকা নিশ্চয়ই তাকে সঙ্গে যেতে বলবে কিন্তু প্রিয়তোষ ঠিকানা জেনে নিয়ে এ বিষয়ে কথা বলল না অবশ্য কাল স্কুল কামাই হয়েছে হাজ না গেলে দাদু খুশি হবে না কিন্তু মুভিং ক্যাসেলের বাড়িতে ছোট কাকা কি জন্য যাচ্ছে জানবার জন্য ভীষণ কৌতূহল হচ্ছিল অথচ কোনো উপায় নেই ওর মনে হলো একটু পরেই উর্বশীরা রিক্সা করে স্কুলে চলে যাবে ছোট কাকার সঙ্গে কি ওদের দেখা হবে শরিৎ শেখর বাইরে এলেন হাতে একটা কাগজ নিয়ে এটা তোমার জিনিস নিয়ে যাও হনিমেষ দেখল ছোট কাকা খুব অবাক হয়ে দাদুর হাত থেকে কাগজটা তুলে নিয়ে জিজ্ঞেস করলো কি এটা দাদু কোনো উত্তর দিলেন না একটা হাত শূন্যে কিভাবে নেড়ে আবার ঘরে ঢুকে গেলেন ছোট কাকা কাগজটা টান টান করে দ্রুত চোখ বুলিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মুঠোয় পুরে মুছে ফেলল তারপর কয়েক টুকরো করে ছিঁড়ে টান দিয়ে উঠোনে একপাশে ফেলে দিল ছোট কাকা বেরিয়ে গেলে উনিমেষ উঠোনে নেমে এলো দাদু ঘরের মধ্যে বসে হাত পাখা চালাচ্ছেন পিসিমা রান্নাঘরে ও প্রায় পা টিপে টিপে ছোটো কাকা ছুঁড়ে ফেলা কাগজের মোরকটা তুলে নিল টুকরোগুলো দেখেই ওর পা দুটো কেমন ভারী হয়ে গেল এক টুকরোয় অনিমেষ বলল কি বোকা আমি দায় তুলে নিলাম অপু আর এক টুকরোর প্রথমেই পৃথিবীতে চিরকাল মেয়েরাই ঠকবে এটাই নিয়ম পিসির সেই চিঠিটা যেটাকে সে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল যেটাকে দাদু এতদিন যত্ন করে রেখে দিয়েছিলেন সেটার এই অবস্থা হওয়ায় অনিমেষের বুকটা কেমন করে উঠল গতকাল সন্ধ্যায় দেখা পাথরের মতো মুখটা মনে পড়তে অনিমেশ বুঝতে পারল তপুপিসি অনেক বুদ্ধিমতী ও হঠাৎ দ্রুত হাতে কাগজগুলো কুটি কুটি করে ছিঁড়তে লাগল এর একটা শব্দও যেন কেউ পড়তে না পারে তপুপিসির চিঠির প্রতিটি অক্ষরে যে দুঃখ ছিল সেটা যখন ওর লজ্জা হয়ে পড়েছে হনিমেষ তপুপিসিকে সেই লজ্জার হাত থেকে বাঁচাবার জন্য অক্ষরগুলো নষ্ট করে ফেলছিল সেদিন স্কুলে নিশিতবাবু এলেন না প্রথম পিরিয়ডেই ওর ক্লাস ছিল প্রেয়ারের পর ক্লাসরুমে গিয়ে ওরা গল্পগুজব করছিল গতকাল এয়ারপোর্টে যা যা ঘটেছিল অনিমেষ যখন সবিস্তারে ঘটনাগুলো বন্ধুদের বলছিল হোস্টেলের ছাত্রদের কারো গার্জেন এলে হেডসার দারোয়ান দিয়ে ডাকা অনিমেষের বেলায় আজ অবধি এরকম হয়নি দারওয়ানের পিছু পিছু হেডসারের ঘরে গেল অনিমেষ হেডসারের ঘরের সামনেই অফিস ক্লার্ক বসেন তিনি অনিমেষকে দেখে বললেন তোমার বাড়ি থেকে দিয়েছে এখনই বাড়ি চলে যাও অনিমেষ সবাক হলো কেন নিশ্চয় কোনো বিপদ আপদ হয়েছে আমি কি বই ব্যাগ নিয়ে যাব ভদ্রলোক একটু দ্বিধা করে বললেন না তুমি যাও আমি দারোয়ানকে দিয়ে ক্লাস থেকে তোমার ব্যাগ আনিয়ে রাখছি কাজ শেষ হলেই চলে এসো কোনো দিন এত সকাল সকালও স্কুল থেকে বের হয়নি স্কুলের বাগানটা এখন হরেক রকম ফুল উপচে পড়ছে এত প্রজাপতি আর মৌমাছি উড়ে বেড়ায় যে সাবধানে সান বাঁধানো প্যাসেজটা দিয়ে হাঁটতে হয় বাড়িতে কার কি হলো আসবার সময় তো তেমন কিছু দেখে আসেনি দাদুর কি শরীর খারাপ হয়েছে কে এসে খবর দিল ও হঠাৎ দৌড়াতে শুরু করলো স্কুলের গেট খুলে রাস্তায় পা দিতেই দেখলো মেনকাদি ওদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে চোখাচোকি হতেই হাত নেড়ে কাছে ডাকল এই তোমার জন্য ঠাই আধ ঘন্টা দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি এসো মেনকাদি এক গাল হাসল অনিমেষ বুঝতে পারল না মেনকাদি কেন তার জন্য অপেক্ষা করবে ও বলল আমাকে বাড়িতে যেতে হবে খুব বিপদ কিছু একটা হয়েছে খবর এসেছে ঠোঁট মেনকাদি তুমি একদম বোকা আমরাই খবর দিয়েছি প্রিয়দাই দিতে বললেন নিজের হাতে গেট খুলে দিলেন মেনকাদি এই সময় অনিমেষের নিজের উপর রাগ হয় সব কথা অনেক সময় ও চট করে ধরতে পারে না যেমন এই মুহূর্তেও মেনকাদির কথার মানে বুঝতে পারছে না ওর বাড়িতে বিপদ হলে মেনকাদিরা কি করে জানবেন নাকি টিপদ কিছু নয় শুধু শুধু মেনকাদিরা ওকে ডেকে আনলো কিন্তু কেন মেনকাদি গেট বন্ধ করতে করতে অনিমেষ দেখে নিল গেটের বাইরে বিরাম কর শব্দটার আগে আজ আর স্বরেও অক্ষরটা নেই মেনকাদিও চোখ দেখে ব্যাপারটা বুঝতে পেরেছিল হেসে বললো হাজ বাবার নামটা ঠিক আছে না আচ্ছা যারা দেওয়ালে এসব লেখে তারা কি আনন্দ পায় বলো তো অনিমেষ বললো জানি না আমি কখনো লিখিনি মেনকাদি বলল জানি না আমি কি তাই বলছি তারপর অনিমেষকে নিয়ে বারান্দার দিকে হাঁটতে হাঁটতে বলো আচ্ছা আমাদের বাড়িতে তুমি সেদিন এলে তাকে তোমার সবচেয়ে ভালো লাগলো বাবা মা আমি ওর আর রম্ভা চটপট ভেবে নাও কাকে ভালো লেগেছে তোমার এরকম বোকা বোকা প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল হনিমেষ হাসল সবাইকে মিথ্যে কথা একদম মিথ্যে কথা রম্ভা আমাকে বলেছে হাসতে হাসতে মেনকাদি বারান্দায় উঠে পড়লেন রম্ভা আবার কী বললো মেনকাদিকে রম্ভার সঙ্গে তো তেমন কোনো কথা হয়নি কিন্তু এ ব্যাপারে মেনকাদি ইতি টেনে দিয়ে ঘরে ঢুকে বললো হেই নিন আপনার ভাই পোকে এনে দিলাম অনিমেষ দরজায় দাঁড়িয়ে দেখল ঘরে বেশ একটা মিটিং ব্যাপার চলছে বিরাম কর তেমনি গিলে করা দুধরঙা পাঞ্জাবি পরে বসে আছে তার একপাশে পাশে বাবু একটা লম্বা কাগজে কী সব লিখছে উল্টো দিকে ছোটো কাকা গম্ভীর মুখে বসে সিগারেট খাচ্ছে ছোট কাকার পাশে মুভিং ক্যাসেল বসে মুভিং ক্যাসেলের দিকে নজর যেতে অনিমেষের চোখ সরিয়ে নিল অসাবধানে আচল সরে যাওয়ায় মুভিং ক্যাসেলের বড় গলার জামা উন্মুক্ত হয়ে পড়েছে বেশিক্ষণ চেয়ে থাকা যায় না কেমন অস্বস্তি হয় প্রিয়তোষ বলল আয় আজ আর স্কুল করতে হবে না তোর মাস্টার মশাই অনুমতি দিয়েছেন অনিমেষ নিশিতবাবুকে আরেকবার দেখলো এর আগে অশোক বিশোক ছাড়া নিশিৎবাবু কোনো স্কুল কামাই করেননি নিশিৎবাবু বলেন ফার্স্ট পিরিয়ড কেউ নিল ঘান নাড়ল অনিমেষ প্রিয়তোষ বলল মোটামুটি একইভাবে কাজ হলে কিছু আটকাবে না নিশিতবাবু আপনি তাহলে জেলার সবকাটা স্কুলের প্রথম চারজন ছেলের একটা লিস্ট করে ফেলুন ক্লাস এইট আর নাইন টেন দরকার নেই ওদের ইনফ্লুয়েস করার সময় পাবেন না এইট নাইনের মেরিটিয়াস ছাত্রদের জন্য স্কলারশিপ দিলে কাজ হবে কটা বাজলো বিরাম কর সরু গলায় বলেন দেরি আছে আমি গাড়ি ব্যবস্থা করেছি মুভিং ক্যাসেল বললেন তা হোক গরিবের বাড়িতে একটু খেয়ে যেতে হবে ভাই প্রিয়তোষ বলল কি দরকার দুপুরের মধ্যে কলকাতায় পৌঁছে যাব মুভিং ক্যাসেল ছেলে মানুষের মতো মুখ ভঙ্গি করলেন আহা না খেয়ে গেলে আমার মেয়েদের বিয়ে হবে না সেটা খেয়াল আছে যেন বাধ্য হয়ে মেনে নিল ছোটো কাকা মাথা নাড়ানো দেখে অনিমেষের তাই মনে হলো নিশিতবাবু বললেন আমরা কি সবাই এয়ারপোর্টে যাবো মাথা নাড়ল ছোটো কাকা না না আপনারা পরিচিত লোক ওদের দৃষ্টি এতে পারবেন না বেশি লোক যাবার দরকার নেই তারপর অনিমেষের দিকে তাকিয়ে বলল অনেক দিয়ে কাজ কর বাড়িতে গিয়ে আমার ব্যাগটা চট করে নিয়ে আয় দিদিকে বলবি না আমি এখানে আছি বলবি জরুরি দরকার এখনই চলে যেতে হলো পরে চিঠি দেব আর কেউ যদি তোকে কিছু জিজ্ঞাসা করে আমি কোথায় আছি না আছি তুই কোনো উত্তর দিবি না যা অনিমেষকে অবাক হয়ে কথাগুলো শুনছিল ছোটো কাকা এখন বাড়ি ফিরবে না তার মানে যাবার আগে দাদু পিসিমার সঙ্গে দেখা করবে না এখানে এইভাবে ছোট কাকা বসে আছে কেন বললেন এখানে খেয়ে দে বাড়ি গেলে ওর প্লেন ধরতে দেরি হয়ে যাবে বলে তোমাকে ব্যাগটা নিয়ে দিতে বলেছেন মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে এলো অনিমেষ বারান্দা থেকে নামতেই পেছনে ছোট কাকার গলা পেল হনি অনিমেষ ঘুরে দাঁড়ালো ছোট কাকা কাছে এসে বলল রাজনীতিতে অনেক সময় অনেক কিছুই করতে হয় তুই আরেকটু বড় হলে ব্যাপারটা বুঝতে পারবি যদি দেখিস বাড়ির সামনে লোকজন আছে পেছন দরজা দিয়ে লুকিয়ে ব্যাগটা নিয়ে আসবি তুই তো কংগ্রেসকে ভালোবাসিস আজ তুই যা করছিস তা কংগ্রেসের জন্য কেউ যেন না জানতে পারে আমি এখানে আছি যা আচ্ছন্নের মতো সমস্ত পথটা অনিমেষ হেঁটে এলো ছোট কাকি শেষ পর্যন্ত কংগ্রেসই হয়ে গেল ধুত তা কি করে হবে কাল রাত্রেই তো তেজেন্দাকে বলল অ্যান্টি কংগ্রেস মুভমেন্ট করতে টাকা চিন্তা নেই অথচ আজ যেভাবে বিরামবাবুদের সঙ্গে বসে মিটিং করছে তাতে তো কালকের রাতের ঘটনাটা বিশ্বাস করাই যায় না বাড়ির সামনে এসেও দেখলো পাঁচ ছয়জন ছেলে দাঁড়িয়ে আছে বেশিরভাগই পাজামা পাঞ্জাবি পরা একজনের দাঁড়িয়ে আছে সরু গলি দিয়ে যেতে গেলে ওদের পাশ কাটাতে হবেই একজনেরই অনিমেষ বুঝতে পারল এরা এপাড়ার ছেলে নয় চুপচাপ গলি জুড়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে কাছাকাছি হতে ওরা অনিমেষকে ঘিরে ধরলো কোথায় যাচ্ছ অনিমেষ দেখলো দাড়িওয়ালা লোকটা ওর সঙ্গে কথা বলছে প্রথমে একটু নার্ভাস নার্ভাস লাগছিল কিন্তু চট করে ভেবে নিল নিজের দুর্বলতার প্রকাশ করলে বোকামি হবে আর দেশের কাজ করতে গেলে এর চেয়ে বড় বিপদে পড়তে হয় ও গম্ভীর মুখে বলল কেন বাড়িতে যাচ্ছি ওদের মধ্যে কে যেন বলল হ্যাঁ এই বাড়িতেই থাকে প্রিয়তরবাবু তোর কে হান দাড়িওয়ালা জিজ্ঞাসা করল কাকা এখন বাড়ি যাচ্ছ যে স্কুল নেই এই প্রশ্নটার সামনে পড়তে একটু হকচকিয়ে গেল অনিমেষ সত্যি তো এখন ওর স্কুলে থাকার কথা কি উত্তর দেওয়া যায় বুঝতে না পেরেও খিচিয়ে উঠল তাতে আপনার কি দরকার আর বলা মাত্র নাভির কাজটা চিন চিন করে গেল দরকার আছে বলেই বলেছি দাড়িওয়ালার গলার স্বরে এমন একটা গম্ভীর ব্যাপার ছিল যে অনিমেষ মুখ ঘুরিয়ে এবার সত্যি সত্যি একটা কারণ খুঁজতে গিয়ে ব্যথাটাকে সম্বল করল আমি ল্যাটিনে যাচ্ছি দাঁড়িয়েওয়ালার জন্য এরকম উত্তর আশা করেনি চোখ কুচকে বললো সত্যি ঘান নাড়ল অনিমেষ তোমার কাকা কোথায় গেছে জানো কেন বড় প্রশ্ন করো তো শোনো তোমার কাকাকে আমাদের দরকার বাবুর বাবা বললেন যে বাড়িতে নেই কোথায় গেছে জানেন না তুমি জানো এমন সরাসরি মিথ্যে কথা বলতে অস্বস্তি হচ্ছিল ওর যতই শ্রীকৃষ্ণ এবং অর্জুনের গল্প পড়া থাক এই মুখগুলোর দিকে তাকিয়ে মনে হলো এরা একদম খারাপ নয় ওকে চুপ করে থাকতে দেখে দাড়িওয়ালা আরও কাছে এগিয়ে এলো শোনো ভাই তুমি জলপাইগুড়ির ছেলে আমাদেরই মতো তুমি নিশ্চয় জানো না তোমার ছোট কাকা এতদিন পর এখানে এসে কি বিষ ছড়াচ্ছে তাকে আমরা মারব না কিছু বলবো না শুধু মুহূর্তে সে জলপাইগুড়ি ছেড়ে চলে যায় দালালরা এসে আমাদের সর্বনাশ করুক তা আমরা চাই না তুমি চাও আস্তে আস্তে ঘাড় নাড়ল অনিমেষ না কিন্তু ওর মনে হলো সেই পেটে চিন চিনে ব্যথাটা ক্রমশ পাক খেতে শুরু করেছে ছোট কাকা বলল দেশের কাজ করতে এরা নিশ্চয়ই কংগ্রেসই নয় যাই হোক এরা যদি ছোটো কাকার চলে যাওয়া চায় তো ছোটো কাকা তো একটু বাদেই চলে যাচ্ছে ছোটো কাকার যাওয়াটা যদি কাম্য হয় তাহলে তার ঠিকানা না বললেও তেদের কাজ হচ্ছে হনিমেশ বললো আমি আর দাঁড়াতে পারছি না খুব হতাশ হলো দাঁড়িয়েওয়ালা একটু সরে দাঁড়িয়ে বলো ঠিক আছে বাড়িতে গিয়ে যদি জানতে পারো কিছু আমাদের বলবে বলবে তো অনিমেষ সত্যি দাঁড়াতে পারছিল না ওর কপালে ঘাম আর দুটো হাঁটু হঠাৎ দুর্বল হয়ে শিরশির করছিল পেটের মধ্যে সব ওলট হয়ে যাচ্ছে কোনো দিকে না তাকিয়ে আড়ষ্ট পা জোরে জোরে ফেলে বাড়িতে চলে এলো বাইরের দরজা বন্ধ কথা বলতে অসুবিধা হচ্ছে এখন সমস্ত শরীর দিয়ে প্রচন্ড জোরে অনিমেষ দরজায় ধাক্কা মারতে লাগল ভেতর থেকে শরীর শেকরকে কে বলে চিৎকার করতে করতে এসে দরজা খুলতে অনিমেষ তীরের মতো তার পাশ কাটিয়ে ছুটে গেল আচমকা ছেলেটাকে ছুটে যেতে দেখে হক চকিয়ে গেলেন শেখর মেয়ের নাম ধরে চিৎকার করতে লাগলেন হেম ও হেম দেখো অনিকে বোধহরা মেরেছে ছেলেটা ছুটে গেল কেন ও হেম মুহিতোষ দিন আগের আগে থেকে ভালো কালামনিয়া চাল এনে দিয়েছিলেন হেমলতা রান্নাঘরে বসে কুলই করে সেই চাল বাজছিলেন প্রিয়তোষের জন্য আজ স্পেশাল ভাত বাবার ডাকে তিনি হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে তার স্বরে চিৎকার শুরু করে দিলেন কে মেরেছে কে ছুটে গেল ও বাবা কার কথা বলছেন ও বাবা শরীর শেখর ভেতরে এসে তেমনি গলায় বললেন অনি ছুটে গেল কোথায় গেল দেখো আহ আমি আর পারি না সঙ্গে সঙ্গে হেমলতা রান্নাঘরের বাইরে এসে চিৎকার করে অনিকে ডাকতে লাগলেন ও অনি অনি বাবা তোকে মারল কি এ ঘর সে ঘর উঠোন বাথরুম কোথাও না পেয়ে হেমলতা থমকে দাঁড়ালেন ও বাবা আপনি ঠিক দেখেছেন তো অনি না অন্য কেউ শেখর বিরক্ত হয়ে খিচিয়ে উঠলেন আহ আমি অনিকে চিনি না কি জানি ও হলো তো বাড়িতেই থাকতো মা মরা ছেলেটাকে মারবেই বা কেন না আপনাকে ঠিক বাহাতুরে ধরেছে কি দেখতে কি দেখেছেন পেছনে দাঁড়ানো বাবার দিকে চেয়ে হেমলতা এই প্রথম দুঃসাহসিক সিদ্ধান্তটা যা তিনি কিছুদিন হলো মনে মনে বিশ্বাস করছিলেন অকপটে ঘোষণা করলেন শরীর শেখর নিজের কানকে হেমলতার অভিযোগটা সত্যি হয়ে যাবে তিনি ভেবে রাখলেন যে মেয়েকেই ব্যাপারে পরে আচ্ছা করে কথা শোনাবেন কিন্তু এই মুহূর্তে ছেলেটাকে খুঁজে বের করা প্রয়োজন পৃথিবীতে এর চেয়ে মূল্যবান আনন্দ আর কী থাকতে পারে সমস্ত শরীরে অদ্ভুত তৃপ্তি জমে থাকা ঘামগুলোয় বাতাস লেগে একটা শীতল আমেজ হনিমেষ উঠোনের আর এক প্রান্তের পুরনো পায়খানার দরজা খুলে বাইরে এলো প্যান্টের বোম আটতে আটতে ওর নজরে পড়লো দুটো মুখ অপার বিস্ময়ে মুখ চোখে এঁটে তার দিকে চেয়ে আছে ওর চট করে মনে পড়ল যে পায়খানায় ঢোকার সময় আজ একদম সময় ছিল না স্কুলের জামা কাপড় ছেড়ে যাবার আক্রমণটা বোধহয় এদিক দিয়েই আসবে অবশ্য নির্ভয় হতে হতে ও দাদু পিসিমার উত্তেজিত কণ্ঠ শুনতে পাচ্ছিল কিন্তু সূত্রটা ধরতে পারছিল না হেমলতা প্রথম কথা বললেন তুই পায়খানায় গিয়েছিলি খুব দ্রুত ঘাড় নাড়ল অনিমেষ হুম পেছন থেকে শরীর শেখর দিয়ে উঠলেন হবে না দিন রাত গান্ডে পিণ্ডে খাওয়াচ্ছ পেটেরা দোষ কি হ্যাঁ আমায় বাহাত্তরে ধরেছে না চোখে কম দেখি দেখো হেম তোমার দিন দিন জীব বেড়ে যাচ্ছে যা নয় তাই বলছ হবে না কেন যেমন ভাই তেমনই তো বোন হবে একটু হকচকিয়ে গিয়েছিলেন হেমলতা সত্যি সত্যি হনি এসেছে বাবা ভুল দেখেনি কিন্তু শেষ কথাটা ওর গায়ে জ্বালা ধরিয়ে দিল কী বললেন যেমন ভাই তেমন বোন না তা আমরা কার ছেলে মেয়ে আমি যদি না থাকতাম তবে এই শেষ বয়সে আপনাকে আর ভাত মুখে দিতে হতো না কী বললে তুমি খাওয়া নিয়ে কোটা দিলে শরীর শেখর চিৎকার করে উঠলেন আপনি কি কম দিচ্ছেন আপনার কফ ফেলা থেকে শুরু করে কি না আমি করেছি বিনা পয়সা চাকরানি আর কেউ এক বেলার বেশি আপনার সেবা করতে ঘেসতো না থাকতো যদি সে চট করে পাল্টে গেল হিমলতার গলার স্বর আমার পোড়া কপাল যে এবার শরীর শেখর চাপা গলায় বলেন ঠিক আছে ঠিক আছে অনিমেশ দাদু এই রাগারাগি মুগ্ধ হয়ে দেখছিল হঠাৎ দেখল পিসিমার তার দিকে কেমন চোখে তাকাচ্ছেন কপালের আর দোষ কি বাড়ির শুদ্ধ সবাই উচ্ছন্ন গেলেও এই ছেলেটা আমার কথা শুনত মাধুরী চলে যাবার পর বুকের আড়াল দিয়ে রাখলাম সে এমন হেনস্থা করলাম আগে শেখর অবাক হয়ে বললেন কি করল অনিমেষ এতক্ষণ আক্রমণটা কীভাবে আসতে দেখে দৌড়ে বাথরুমে যেতে যেতে শুনল পিসিমা বলছেন বাইরের কাপড় পরে পায়খানায় ঢুকেছে সাহস দেখেছেন জামাকাপড় পাল্টে অনিমেষ বাইরে এসে দেখল শরিত শেখর চেয়ারে চুপচাপ বসে আছেন ওকে দেখে আঙুল তুলে কাছে ডাকলেন দাদুর এরকম ভঙ্গির আগে কখনো দেখিনি ও কাছে গিয়ে দাঁড়াতে শরীর শেখর জিজ্ঞাসা করলেন তিনি চলে গেছেন কার কথা জিজ্ঞাসা করছেন বুঝতে অসুবিধা হলো না অনিমেষের সে নিঃশব্দে ঘান নাড়ল কোথায় আছে জানো শরিত শেখর চাপা গলায় প্রশ্ন করছিলেন হুম দাদুর সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলা যায় না কোথায় বিরাম করের বাড়িতে অনিমেষ এমন গলায় কথা বলো যেন তৃতীয় ব্যক্তি শুনতে না পায় বিরাম কর কংগ্রেসের বিরাম কর তোমাদের স্কুলের সামনে বাড়ি হ্যাঁ ওখানে সে কী করছে সেই মুটকি মেয়ে ছেলেটার খপ্পরে পড়েছে নিশ্চয়ই যাক আমার কি কিন্তু ওর সঙ্গে আলাপ হলো কবে নিজের মনে শরিত শেখর কথাগুলো বলছিলেন মুটকি মেয়ে ছেলেটা সামলাতে সময় লাগলো অনিমেষের দাদুর মুখে এ কথাই এর আগে নিও আর খপ্পরে বললেন কেন উনি কি রাক্ষসী না ছেলে ধরা যে তার খপ্পরে পড়েছে বলতে হবে হনিমেষ নির্লিপ্ত হয়ে বলতে চেষ্টা করল কাল এয়ারপোর্টে আলাপ হয়েছিল ওরা কংগ্রেসের নেতা কংগ্রেস ওদের তুমি কংগ্রেসই বলছো চোরের আবার ভালো নাম। কংগ্রেসের নাম করে এখানে বসে রক্ত চুষে খাচ্ছে কংগ্রেস যারা করতেন তারা স্বাধীনতার আগেই মারা গিয়েছেন শেষ মানুষ ওই গান্ধী বুড়ো এসব চোখে দেখতে হবে বলে ঈশ্বর হাত তাড়াতাড়ি সরিয়ে নিলেন তোমার কাকা কার দালাল শরীর শেখর ফিস ফিস করে জিজ্ঞাসা করলেন দালাল হ্যাঁ বাইরে দাঁড়ানো ছেলেগুলোকে দেখো ওরা বললো তোমার কাকার ঠিকানা চায় সে নাকি দালাল টাকা দিয়ে সব কিনতে চায় আমাকে তো মাত্র হাজার টাকা দিল দিয়ে কিনে নিল কার দালাল জানি না করতো কমিউনিজম এখন দেখছি কংগ্রেসিদের বাড়িতে আড্ডা মারছে আর বেছে বেছে তার বাড়িতে যার বউ মেয়ের নাম শহরের দেওয়ালে দেওয়ালে লেখা আছে সাবাস হঠাৎ হেমলতার গলা পাওয়া গেল তিনি যে কখন রান্নাঘরের বারান্দায় এসে দাঁড়িয়েছেন টের পায়নি অনেক হেমলতা বললেন প্রিয়তোষ যাই করুক সে বুঝবে এই বাপে তাড়ানো মায়ে পেটানো ছেলেগুলো তাতে মাথা ঘামানোর কি দরকার শরীর শেখর সোজা হয়ে বসলেন আছো তো রাত দিন রান্নাঘরে বসে কিছু টের পাও না পিলপিল করে পাকিস্তানের লোক এসে জুটছে দেশে জিনিসপত্রের দাম বাড়তে বাড়তে কোথায় গিয়েছে খবর রাখো কিন্তু কংগ্রেস সরকারের সেদিকে খেয়াল আছে মানুষ কি খাবে তাদের সেসব ভাববার সময় কোথায় এই ছেলেগুলো অন্তত দিন রাত চেঁচাচ্ছে দ্রব্যমূল্য কমাও এটা চাই সেটা চাই বলে পরজন্মে বিশ্বাস করো আমার মনে হয় সব কমিউনিস্ট হয়ে গেছে হেমলতা বললেন কী যে আবলতাবোল কথা বলেন জিজ্ঞাসা করলাম প্রিয়তাসের কথা আপনি সাত কাহন শুনিয়ে দিলেন শরীত শেখর আরও উত্তেজিত হয়ে বললেন তোমার ভাই হলো দুমুখ সাপ এর কথা তাকে বলে ওর কথা একে জনসাধনের উপকার হোক এই নেই কম চাকরি করে সে যে অত টাকা পায় বিদ্যে তো জানা আছে নিশ্চয়ই কেউ দিচ্ছে কোনো অপকর্ম করার জন্য তাই ছেলেগুলোকে দালাল বলে ছিঁড়ে খাবে না এতক্ষণ একটু ফুরসত পেলে অনিমেষ ছোটো কাকা আমাকে ব্যাগটা নিয়ে যেতে বলেছে আজকের প্লেনেই চলে যাবে ফ্যাস ফেসে গলায় হেমলতা জিজ্ঞাসা করলেন এখানে খাবে না না মিসেস কর খেতে বলেছেন অনিমেষ টের পেল কাকাকে আসামির কাট করায় দাঁড় করি ওর বেশ আনন্দ হচ্ছে সে কি আমি যা তো রান্না করলাম পিসিমার আর্তনাদ অনিমেষকে নাড়া দিল শরীদ শেখর গম্ভীর গলায় বললেন হেম পাখি যখন ডানায় জোর পায় তখন তার বাপ মা আর এক ফোঁটা চিন্তা করে না বিরাম বিরামকরের বাড়িতে অনেক সুন্দরী মেয়ে আছে তোমার ভাই সেসব ছেড়ে দিদির রান্না খেতে আসবে কেন বরং চকিদারের মেয়ে ছেলেকে ডেকে দিয়ে দাও ওরা খেয়ে সুখ পাবে হেমলতা কেঁদে ফেললেন হনিমেষ আর দাঁড়ালো না এক দৌড়ে ঘরে গিয়ে ছোটো কাকার ব্যাগটা আলমারির উপর থেকে নামিয়ে আনল টেবিলে টুকিটাকি জিনিস ছড়ানো ছিল সেগুলো জড়ো করে ব্যাগে রাখতে ওটাকে খুলতে হলো একটা সুন্দর গন্ধ ভক করে নাকে লাগলো ব্যাগটার মুখে চাবি নেই ওর হঠাৎ মনে হলো একবার দেখে সে রিভলভারটা তার ব্যাগের মধ্যে আছে কি না নেই অনিমেষ পেল না সেটা তার মানে ছোটো কাকার রিভলভার পকেটে নিয়ে বসে আছে বিরাম করে বাড়িতে গাটা শিরশির করে উঠল অনিমেষের ব্যাগ নিয়ে বাইরে এলো সে চটচরে রোদ উঠেছে ও দেখলো দাদু পিসিমা উঠোনে চুপচাপ দাঁড়িয়ে আছেন ও একবার সদর দরজার দিকে তাকালো এখান দিয়ে গেলে ছেলেগুলো নিয়ে তাকে ধরবে এ পাশের মাঠ পেরিয়ে গেলে নিশ্চয় কোনো বাধা পাবে না ও চলতে শুরু করতেই শরীর শেখর বললেন শোনো প্রিয়তোষকে বলে দিও আমার কোনো উপকার করতে হবে না আর এ বাড়িতে যেন সে কখনো না আসে বুঝলে সঙ্গে সঙ্গে হেমলতা বলে উঠল আপনি ওর টাকাটা ফেরত দিয়ে দিন বাবা ও টাকা ছোবেন না কাল থেকে ভাড়াটা এসে যাচ্ছে এই মাসটা আমার বালা বিক্রি করে চালান প্রথমে যেন একটু দ্বিধায় পড়েছিলেন শরিত শেখর তারপর মাথা নেড়ে বললেন কেন নেব না টাকা আমার এক একটা ছেলের পেছনে আমি কত খরচ করেছি সে খেয়াল আছে আমি সব হিসেব করে রেখেছি সেগুলো আগে শোধ করুক তারপর অন্য কথা হেমলতা বললেন আপনাকে আমি বুঝতে পারি না বাবা ও টাকা ছুতে আমার ঘেন্না হচ্ছে হাসলেন শরিত শেখর তাহলে বোঝো ওই ছেলেগুলো কেন এত রেগে গেছে হঠাৎ কি হলো অনিমেষের ও পেছনের মাঠের দিকে না গিয়ে সদর দরজার দিকে হাঁটতে লাগলো শরিত শেখর সেটা লক্ষ্য করে কিছু বলতে গিয়েও বললেন না অনিমেশ দরজা খুলে বেরিয়ে যাচ্ছে তখন চেঁচিয়ে বললেন অনিমেষ বিনা কারণে এইভাবে তোমার স্কুল কামাই করা আমি একদম পছন্দ করছি না মাথা নিচু করে ব্যাগটা নিয়ে হাঁটছিল অনিমেষ ও নিজে থেকে স্কুল কামাই করেনি দাদু কি জানেন না দাদু যেন কেমন হয়ে গেছেন বিরামবাবুর মেয়েদের নিয়ে ছোট কাকার সঙ্গে ইঙ্গিত করে কী সব বললেন যা হতেই পারে না হঠাৎ উর্বশীর কথা মনে পড়ল। আজ স্কুলে গেছে মিনকাদির সঙ্গে তো নিশিধবাবুর ভাব দাদু এসব কথা জানে না না জেনে কথা বলা ওদের বাড়ির স্বভাব কিন্তু দাদু ছোটো কাকুকে বাড়িতে আসতে নিষেধ করেছেন জ্যাঠামশাইয়ের মতো ত্যায্যপুত্র করলেন অবশ্য কিন্তু আসতে না বলা মানে সম্পর্ক ছিন্ন করা ওর মনে হলো একটু একটু করে দাদু কেমন নিঃসঙ্গ হয়ে যাচ্ছে ইচ্ছে করে কেন ছোট কাকার উপর ওর কাল সন্ধে থেকে জমা রাগটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল তপুপিসি তেজেন্দা সব কিছু মিলিয়ে মিশিয়ে ওর মনে একটা আক্রোশ তৈরি হয়ে গেল ও ঠিক করলো দাঁড়িওয়ালা ছেলেটাকে গিয়ে সব কথা বলে দেবে ব্যাগটা দেখাবে হোক ছোট কাকার ওর কিছু এসে যায় না দোষী মানুষের শাস্তি হওয়া দরকার ছোট কাকা তো কংগ্রেসই নয় কাল রাত্রে এনটি কংগ্রেস মুভমেন্টের কথা বলেছে অর্থাৎ ছোট কাকাকে ধরিয়ে দিলে কোনো অন্যায় হবে না বড় বড় পা ফেলো সরু গলিটা চলে এলো ক্রমশ গতি কমে গেল এবং অবাক হয়ে চারধারে চেয়ে দেখে দাঁড়িয়ে পড়ল গলিটা একদম ফাঁকা যেখানে ছেলেগুলো দাঁড়িয়েছিল সেখানে একটা গরু নিশ্চিন্তে ঘাস খাচ্ছে খুব হতাশ হয়ে পড়ল অনিবেশ ওরা গেল কোথায় একটু একটু করে গলিটা ধরে হাঁটতে হাঁটতে ও ভীষণভাবে আশা করছিল ছেলেগুলো দেখা পাবে অথচ এই দুপুরবেলায় গলি এবং বড় রাস্তার ঠাসা রোদ মেখে চুপচাপ দাঁড়িয়ে আছে ওরা কি খোঁজ পাবে না বলে চলে গেল ব্যাগটার ওজন যেন ক্রমশ বেড়ে যাচ্ছিল কোনো উপায় নেই অনিমেষ সেটাকে টেনে টেনে বিরাম করে বাড়ির দিকে হাঁটতে লাগলো ছোট কাকা চলে যাবার পর বিরাম করে বাড়িতে অনিমেষের খাতির যেন বেড়ে গেল মুভিং ক্যাসেল পর দিন স্কুল ছুটি হতেই ধরলেন গেটে দাঁড়িয়েছিলেন ভদ্রমহিলা জেলা স্কুলের ছেলেরা ছুটির পর পিল পিল করে বেরিয়েকে দেখতে দেখতে যাচ্ছিল স্কুলের গেট পার হবার আগেই তপনকে দেখতে পেয়েছিল সঙ্গে সঙ্গে কোমরে একটা খোঁচা খেল অনিমেষ ওই দেখ হোলি মাদার দাঁড়িয়ে আছেন উইদাউট ডগ অনিমেষ বলল কি হচ্ছে কি তপন থামলো না মাইরি জলপাইগুড়িতে কোনো মেয়ের এরকম ব্লাউজ পরার হিম্মত নেই সারা নিশিতবাবুটা বহুত চালুমাল অনিমেষ এবার রেগে গেল তপন তুই যদি ভদ্রভাবে কথা না বলতে পারিস তাহলে আমার সঙ্গে আসিস না মনটু এতক্ষণ শুনছিল চুপচাপ এবার অনিমেষের পক্ষ নিল সত্যি কথা সব ব্যাপারে আর কি করা ঠিক নয় তারপর ফিস ফিস করে বলল মাসিমার সঙ্গে একটু আলাপ করিয়ে দে না ভাই ততক্ষণে ওরা রাস্তায় এসে পড়েছে চোখাচোকি হতে মুভিং ক্যাসেল ঠোঁট টিপে মাথা সামান্য কাত করে হাসলেন হনিমেশ বললো তোরা দাঁড়ামি আসছি কাছাকাছি হতেই মুভিং ক্যাসেল অদ্ভুত মিষ্টি গলায় বললেন বাব্বাহ ছুটি আর যেন হয় না সে কখন থেকে দাঁড়িয়ে আছি আমাদের বাড়িতে একটু আসবে না হনিমেশ দেখলো স্কুলের অন্যান্য ছেলে যেতে যেতে ওদের দেখছে মন্টু আর তপন চুপচাপ রাস্তায় দাঁড়িয়ে হনিমেশ বলল আমার সঙ্গে যে বন্ধুরা আছে ও চোখ বড় বড় করলেন মুভিং ক্যাসেল ওরাও কংগ্রেসকে সাপোর্ট করে হনিমেষ চটপট ঘাড় না মুভিং ক্যাসেল তাতে একটুও দুঃখিত হলেন না আচ্ছা তোমার বন্ধু যখন তখন ওরা নিশ্চয়ই ভালো ছেলে কি বলো তা ওদের ডাকো না ওরাও আসুক বেশ আড্ডা দেওয়া যাবে এখন তোমার দাদা আবার আজকে প্লেনে কলকাতায় গেলেন ঘটকুটার শরীর খারাপ বলে আমি থেকে গেলাম অনিমেষ হাত নেড়ে বন্ধুদের ডাকল মন্টু বোধ এতটা আশা করতে পারিনি ও তপনকে ঘাড় ঘুরিয়ে কিছু বলল তারপর দুজনে আড়ষ্ট পা এদিকে আসতে লাগলো মুভিং ক্যাসেল গেটটা খুলে ওদের ভেতরে ঢুকতে দিলেন এসো এসো তোমরা তো অনিমেষের বন্ধু এক ক্লাসেই পড়ো বুঝি মন্টু ঘাড় নাড়ল হ্যাঁ তারপর ঝুঁকে পড়ে ওকে প্রণাম করতে গেলেন প্রথমে বুঝতে পারিনি মুভিং ক্যাসেল তারপর সাপ দেখার মতো যতদূর সম্ভব শরীরটাকে সরিয়ে নিলেন ও মা এর যে দেখছে দারুণ ভক্তি দিদি বৌদিকে কি কেউ প্রণাম করে বোকা ছেলে এসো মুভিং ক্যাসেলের পেছন পেছন যেতে যেতে হনিমেশ মন্টুর মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল আজকাল কথায় কথায় মুভিং ক্যাসেলের প্রসঙ্গ উঠলে মন্টু মাসিমা বলে বেচারার প্রথম চালটাই নষ্ট হয়ে গেল বারান্দার বেতের চেয়ারে ওরা বসল মুভিং ক্যাসেলের বসবার সময় চেয়ারটা মচমচ শব্দ হতেই তিনি বললেন খুব মোটা হয়ে গেছি না অনিমেষ কোনো কথা বলল না উত্তরটা দিলে কারো স্বস্তি হবে না মুভিং ক্যাসেলও বোধ হয় চাননি জবাব কি গরম পড়েছে বাবা পুজো এসে গেল কিন্তু ঠান্ডার নাম নেই কথা বলতে বলতে বুকের আঁচল দিয়ে একটু হাওয়া নিলেন উনি এবার তোমাদের দুজনের নাম জানা যাক অনিমেশ বন্ধুদের দিকে তাকিয়ে দেখল দুজনেরই মুখ নিচু করে নাম বলল কারণটা বুঝতে পেরে চট করে অনিমেশের কান লাল হয়ে গেল আসলে হাওয়া খাওয়ার পর ওটা এমনভাবে কাঁধের উপর রয়েছে যে মুভিং ক্যাসেলের বুকের গভীর ভাসটা একদম ওর মুখের উপর উন্মুক্ত মুভিং ক্যাসেলের কিন্তু সেদিকে খেয়াল নেই নাম শুনে বললেন বাহ সামনের বছর তো তোমরা সব কলেজ স্টুডেন্ট এখন বলো তো তোমরা কংগ্রেসকে কেন সাপোর্ট করো না মনটু সঙ্গে সঙ্গে অনিমেষের দিকে তাকালো তপন বলল আমি সব ভাবি না মুভিং ক্যাসেল বললেন তুমি মনটু আস্তে আস্তে বলল আমি কংগ্রেসকে পছন্দ করি না গুড হাততালি দিয়ে উঠলেন মুভিং ক্যাসেল আজ বেশ জমবে বলে মনে হচ্ছে কিন্তু তার আগে একটু চা হলে ভালো হয় না চা খাও তো সবাই অনিমেশ বাড়িতে চা খায় না কখনো কখনো সর্দি কাশি হলে পিসিমা আদা দিয়ে চা তৈরি করে দেন কিন্তু আজ বন্ধুরা বন্ধুরাকে আপত্তি না করাতেও চুপ করে থাকল মুভিং ক্যাসেল চেয়ার ছেড়ে উঠতে চেষ্টা করে আবার বসে পড়লেন হার পারি না অনিমেষ ভাই তুমি একটু যাও না ভেতরে রান্নাঘরে দেখবে আমাদের মেড সার্ভেন্ট আছে ওকে বলবে চার কাপ চার খাবার দিতে তুমি তো আমাদের ঘরের ছেলে আদুরে মুখ ভঙ্গি করলেন উনি বইয়ের ব্যাগটা রেখে অনিমেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ওর খুব ইচ্ছে হচ্ছিল মন্টু আর মুভিং ক্যাসেলের আলোচনাটা শোনে মন্টু ইদানিং খুব কংগ্রেসকে গালাগালি দেয় হনিমেষকে ঠাট্টা করে বলে কবে ঘি খেয়েছিস এখন হাত চেটে গন্ধ নেই ও চটপট ফিরে আসবার জন্য ভেতরে পা বাড়ালো ড্রয়িং রুমটায় কেউ নেই বিরামকর যেখানটায় বসেন সে জায়গাটা চোখে ফাঁকা ঠেকল সেদিন যে ঘরটা ওরা বসেছিল তার দরজা এলো কেউ নেই এখানে উর্বশীদের স্কুলে তো দেরিতে ছুটি হয় কেন দিও বাড়িতে নেই ও গোমরা মুখে একদম শেষ প্রান্তে এসে একটা বড় উঠান দেখতে পেল উঠোনের এক কোনায় ধারে বসে একজন মাঝবয়াসী বউ কি সব ধুচ্ছে অনুমান করে অনিমেষ তাকে মুভিং ক্যাসেলের হুকুমটা শোনালো ও দেখলো মুখ ঘুরিয়ে বউটা তাকে দেখে নিঃশব্দে ঘান নাড়ল ভেতরটা বেশ ছিমছাম সুন্দর অনিমেষ দেখলো উঠোনের এ পাশে আরেকটা ঘর তাতে পদ্মা ঝুলছে ওটা কার ঘর এই সময় মনে পড়ল বাড়িতে ঢোকার সময় মুভিং ক্যাসেল বলেছিলেন ওর বিরাম বিরামকরের সঙ্গে কলকাতা যাওয়া হল না ছোটকুর অশোকের জন্য ছোটকুকে বাড়ির সবচেয়ে ছোটো তো রম্ভা নাকি আর কেউ আছে ওর মনে হলো সে যেই হোক অসুস্থ হয়ে ওই ঘরে শুয়ে আছে মুভিং ক্যাসেল বাইরে ঘুরে বেড়াচ্ছেন আর কেউ একজন অসুস্থ ভাবতে খারাপ লাগলো অনিমেষের ওর ইচ্ছে হলো একবার ঘরটা দেখে যাবার ধারে বসে কাজ করে যাওয়া বউটার দিকে তাকিয়ে ওর একটু সংকোচ হচ্ছিল ফট করে একটা পদ্মা ফেলা ঘরে উকি দিলে কিছু ভাববে না তো তারপর সেটা ছেড়ে ফেলে পায়ে পায়ে উঠোনটা পেরিয়ে পদ্মাটার সামনে গিয়ে দাঁড়ালো হাস্চর্য বউটা একবারও ঘুরে ওকে দেখলো না কিন্তু দাঁড়ানোটা ভেতর থেকে মিলি গলায় কেউ একজন বলে উঠল কে হনিমেষের আর সন্দেহ রইল না ছোটকুমে রমভাই ওই অসুস্থ কি হয়েছে রম্ভার এখন এই মুহূর্তে আর এখান থেকে চলে যাওয়া সম্ভব নয় ও মন্টুর কথা ভাবল মন্টু এখন বাইরে মুভিং ক্যাসেলের সঙ্গে পলিটিক্স নিয়ে আলোচনা করার সময় খুনাক্ষরেও ভাবতে পারছে না রমভাই এখানে অসুস্থ হয়ে রয়েছে এক হাতে পদ্মাটা সালো অনিমেষ ভেতরটা আবছায়া খাটের উপর রম্ভাকে দেখতে পেল ও পদ্মা তোলা মাত্র রম্ভা চট করে কি যেন সরিয়ে ফেলতে গিয়ে ওকে দেখে সেটা নিয়ে অবাক হয়ে উঠে বসলো আরে কি আশ্চর্য ব্যাপার হনিমেশ সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার হঠাৎ মুখটা গম্ভীর করে রম্ভা শুয়ে পড়ল বলব না এরকম ব্যাপার কখনো দেখেনি অনিমেষ কেন মায়ের কাছে জেনে নাও দরজায় দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলা ভদ্রতা নয় রম্ভা বলল অনিমেষ ঘরে ঢুকে জিজ্ঞাসা করল এবার বলো কি হয়েছে সর্দি জ্বর কাছে এসেছো তোমারও হয়ে যাবে রম্ভা চাদরটা গলা অবধি টেনে নিল অনিমেষ হাসল মেয়েটা সত্যি অদ্ভুত ওর মুখের দিকে তাকিয়ে থেকে রম্ভা বলল দিদির কাছে এসেছো এসেছ অনিমেষ না না আমাদের মাসিমা ডেকে এনেছেন দিদি বলতে উর্বশীর মুখ মনে এবং এখন ওর ইচ্ছে হচ্ছিল উর্বশী তাড়াতাড়ি ফিরে আসুক আমাদের মানে রম্ভা কথা ধরল এবার অনিমেষ একটু মজা করল আমি আর আমার দুই বন্ধু যার একজনের কথা তুমি সেদিন জিজ্ঞাসা করেছিলে তোমার কথাও আমাকে জিজ্ঞাসা করে মুখ বেকালো রম্ভা ও সেই গুন্ডাটা ও আবার এলো কেন গুন্ডা হা হয়ে গেল অনিমেষ একটা ছেলে সাইকেলে চেপে এসেছিল তাকেও মারেনি বদমা শীতর রম্ভার গলায় তীব্র ঝাঁজ কি সব বন্ধু তোমার আবার তাদের নিয়ে এসেছো অনিমেষ চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর বলল আমি যাই সঙ্গে সঙ্গে খিচিয়ে উঠল রম্ভা যাই মানে ইয়ার কি না আমার ঘুম ভাঙিয়ে এখন চলে যাওয়া হচ্ছে বসো এখানে পাঁচ মিনিট তুমি ঘুমোচ্ছিলে কোথায় বই পড়ছিলে তো অনিমেষ বালিশের উপর করে রাখা বইটা দেখালো রম্ভা বলল আচ্ছা আচ্ছা একটু বসে যাও প্লিজ মাসিমা খোঁজ করবেন আমি চা বলতে এসেছিলাম অনিমেষ শীতহস্ত করছিল মা এখন তোমার বন্ধুদের সঙ্গে বক বক করবে খেয়াল করবে না তাছাড়া তোমার কাকা হলো মায়ের ফ্রেন্ড কথাটা বলার ভঙ্গি অনিমেষের ভালো লাগলো না ঘরের এক কোণের টেবিলের গায়ে একটা চেয়ার সাটা আছে ওখানে বসলে এদিকে মুখ ফেরানো যাবে না এরকম চেয়ার টেবিল স্কুলে থাকে নিশ্চয়ই পড়ার টেবিল ও কোথায় বসবে বুঝতে পারছে না দেখে রম্ভা হাত বাড়িয়ে বিছানার একবার দেখিয়ে বলল এখানে বসো কথা বলতে সুবিধা হবে অবশ্য তোমার যদি ছোঁয়া লেগে যাবার ভয় থাকে তো অন্য কথা হেরপথ দাঁড়িয়ে থাকা যায় না অনিমেষ সন্তর্পণে বিছানার পাশে বসল বসেই ও বইটার মলারটা স্পষ্ট দেখতে পেল রম্ভা সেদিকে তাকিয়ে বইটা সরাতে গিয়ে থেমে গেল সেই বইটা তুমি পড়েছো ঘান নাড়ল অনিমেষ না মাথার উপর চাট বকুল গাছের তলে আলু থালু হয়ে দুটো ছেলে মেয়ে জড়াজড়ি করছে নিচে লেখা হানিমুন এ ধরনের বই এর আগে কখনো দেখেনিও একদিন ওদের ক্লাসের ফটিক কেমন বিস্তৃ ছাপা মলাট ছাড়া একটা বই নিয়ে এসেছিল ফটিকদের একটা দল আছে যাদের সঙ্গে ওরা প্রয়োজন ছাড়া কথা বলে না প্রত্যেক বছর একবার করে ফেল করে ফটিকোদের ক্লাসে উঠেছে বইটার নাম নাকি লাল গামছা এরকম নামের কোনো বই হয় বিশ্বাস হয়নি প্রথমে তপন বলেছিল ওটা নাকি খুব জঘন্য বই এখন এই হানিমুন বইটার দিকে তাকিয়ে হনিমেষের মনে হলো এটাও সেরকম নাকি তুমি এখন কচি নাক টিপলে দুধ বের হবে রম্ভা বইটাকে বালিশের তলায় চালান করে দিয়ে বলল আমি যে বইটা পড়ছি দিদিকে বলবে না হঠাৎ রাগ হয়ে গেল অনিমেষের তখন থেকে দিদি দিদি করছো কেন ঠোঁট টিপে হাসল রম্ভা কেন বলবো না তুমি তো উর্বশী হরণ করেছ ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে অনিমেষ বলল কি যা তা বলছ চোখ বড় বড় করলো রম্ভা হোমা তাই নাকি বেশ তাহলে আমার মাথাটা একটু টিপে দাও তো খুব যন্ত্রণা করছে বলেই চোখ বুঝে ফেললো খুব রাগ হয়ে গেল অনিমেষে এই মেয়েটা ওর থেকে অনেক ছোট অথচ এমন ভঙ্গিতে কথা বলে যে নিজেকে কেমন বোকা বোকা লাগে ও বলল ঘুমলে ঠিক হয়ে যাবে আমি মাথা টিপতে জানি না আমি উঠি মাসিমা বসে আছেন রম্বা হাসলো তুমি ভীষণ দুষ্টু মা ঠিকই বুঝবেন যে তুমি আমার সঙ্গে গল্প করছো রুগীর সঙ্গে থাকলে কেউ অখুশি হয় না তারপর একটু চেয়ে থেকে বললো তুমি কি জানো মানে রম্বা এবার কাত হয়ে শুয়ে বা হাতটা ধপ করে অনিমেষের পায়ের উপর রাখলো মানে তুমি মাথা টিপতে জানো না গল্প করতে পারো না একদম ভুদাই অনিমেষ টের পেলেও পা নাড়াতে পারছে না কেমন অবশ হয়ে যাচ্ছে কি রমবাউকে শেষ যে কথাটা বলল সেটা শুনেও রাগ করতে পারছে না হাঙুল দিয়ে থাইয়ের উপর টোকা মারতে মারতে রম্বা বলল তুমি তো বললে দিদির সঙ্গে কিছু হয়নি তা তোমার আর লাভার আছে লাভার অনিমেষ চোখ খুলে ওর মুখ দেখতে পেল উর্বশী কি ওর লাভার কি জানি আর কোন মেয়ে যেন গভীর কোন কুয়ো থেকে দ্রুত টেনে তোলা বালতির মতো ওর সীতাকে মনে পড়ল সীতা কি ওর লাভার সীতাকে কতদিন ও কতদিন স্বর্গ যাওয়া হয়নি সীতার তো এখানে তপুপুসি স্কুলে পড়তে আসার কথা ছিল ইস একবার গিয়ে খোঁজ নিয়ে এলে হতো ওকে চুপ করে থাকতে দেখে রম্ভা বলল আছে না আস্তে আস্তে ঘাড় না না যা বিশ্বাস করি না আজকালকার ছেলেদের আবার আর নেই দিদি ভাইয়ের তিনজন আছে একজন কলেজে একজন কলকাতায় আর একজন তোমার মাস্টার নিষিদ্ধা দিদি ভাই অবশ্য কলকাতার ছেলেটাকে বিয়ে করবে রম্বা খবরটা দিল সে কি নিশিত সঙ্গে বিয়ে করতে রম্বা বলল হঠাৎ অনিমেষ সোজা হয়ে প্রশ্ন করলো তোমার দিদির লাভার আছে চোখ বন্ধ করে একটু ভাবলো রম্ভা না একজন ছিল কিন্তু বাবার জন্য কেটে গেছে আসলে দিদি খুব কাওয়ার্ড এবার মক্ষম প্রশ্নটা করলো অনিমেষ তোমার খিলখিল করে হেসে উঠল রম্ভা কি চালো এই কথাটা জিজ্ঞাসা করার জন্য কত ভান হুম আমার পাঁচজন লাভার আছে কিন্তু কারোর সঙ্গে সামনাসামনি কথা বলিনি ওদের সবাই আমাকে লাভ লেটার দিত একজন যা ফার্স্ট ক্লাস লিখতো না তারা কোথায় গেল অনিমেশের মজা লাগছিল দিদিভাই টের পেয়ে গিয়ে মাকে বলে দিল মা বলল কলেজে ওঠার আগে এসব করলে বাড়ি থেকে বার হওয়া বন্ধ আমি যে কি করি রম্ভা হতাশ গলায় বলল অনিমেষ এবার উঠে দাঁড়ালো তারপর রমবার হাতটা সন্তর্পণে বিছানা রেখে দিল এবার তুমি ঘুমো আমি চলি রম্বা বলল আমার বোধহয় আবার জ্বর আসছে হনিমেষ দেখলো ওর মুখটা সত্যি লালচে দেখাচ্ছে ও একটু ঝুঁকে রমবার কপালে হাত রাখতেই হাঙুলে উত্তাপ লাগলো ও বলল ইস তোমার দেখছি বেশ জ্বর রম্বা ততক্ষণ আর হাত দু ধরে গলায় কষতে আরম্ভ করেছে হনিমেশ বুঝতে পারছিল না কি করবে একবার চেষ্টা করেও রম্ভার শক্ত মুঠো থেকে হাতটাকে সে ছাড়াতে পারল না শেষ পর্যন্ত টাল সামলাতে পারল না অনিমেষ ধপ করে রম্ভার বালিশের পাশে বসে পড়ল আর সঙ্গে সঙ্গে রম্ভা ওর হাত ছেড়ে দিয়ে দুহাতে কোমর জড়িয়ে ধরে কোলে মুখ রেখে ফুপিয়ে কেঁদে উঠল। হনিমেষ দেখল ওর কোলে এক রাশ লক্ষ ফুল ফুলে ফেঁপে আঠ হয়ে উঠানামা করছে কিছুতেই যেন কান্না থামছিল না রম্ভার হনিমেষ টের পেল ওর গা যেন রম্ভার জ্বর উত্তাপ পুড়ে যাচ্ছে কেমন মায়া হলো ওর আলতো করে রম্ভার চুলের উপর আঙুল রেখে প্রশ্ন করলো এই কাঁচছ কেন সেরকম কোলে মুখ ডুবিয়ে শুয়ে থেকে কান্না জয়ানো গলায় রম্বা বলল আমাকে কেউ ভালোবাসে না কেউ না আমি ছেলে হইনি বলে জন্ম থেকে মার আফসোস আমার যে খুব ভালোবাসতে ইচ্ছে করে আমি কি করব? অনিমেষ কি বলবে প্রথম বুঝতে পারল না কিছুক্ষণ পর ও বলল ঠিক আছে ওকে শক্ত করে ধরে রেখে কেমন করুন গলায় ও জিজ্ঞাসা করল তুমি ওকে ভালোবাসবে রম্ভার শরীর থেকে উঠে আসা উত্তাপ হঠাৎই অনিমেষের সারা শরীরে ছড়িয়ে পড়ল এর জন্য সে একটুও প্রস্তুত ছিল না যেন অন্ধকার ঘরে ঢুকে কেউ টপ করে সুইচ অন করে দিয়েছে সেই তিস্তার চর থেকে পালিয়ে আসা অনিমেষের মুখোমুখি হয়ে গেল সে সমস্ত শরীর ঝিমঝিম হাত পা অবশ রম্বা আবার বললো এই না আমাকে ভালোবাসবে তো সিল্কি চুলের উপর আলতো করে রাখা আঙুলগুলো হঠাৎ গোড়ায় গোড়ায় অক্টোপাসের মতো ঢুকে পড়ল আর সেই মুহূর্তে ঘরে আলোটা একটু নড়ে উঠতে হনিমেশ মুখ ফিরিয়ে দেখল এক হাতে পর্দা সরিয়ে দরজায় দাঁড়িয়ে উর্বশী ওদের দিকে আছে সঙ্গে সঙ্গে টুপ করে আলোটা নিভে গেল উর্বশীর চোখের দিকে তাকিয়ে অনিমেশ আবিষ্কার করল ও শরীরটা আস্তে আস্তে শীতল হয়ে যাচ্ছে উর্বশীর এই উপস্থিতি ওর কোলে মুখ ডুবিয়ে শুয়ে থাকা রম্ভা টের পায়নি কান্নার রেষ্টা গলায় নিয়ে নিজের মনে এই সময় এভাবে বসে থাকা যায় না অনিমের সমস্ত শক্তি দিয়ে রম্ভা দুহাত কোমর থেকে ছাড়িয়ে নিল চোখ উর্বশীর দিকে দরজা থেকে একটু নড়ছে না সে পড়নি স্কুল ইউনিফর্ম কপালে ঘাম রুক্ষ চোখে পাথর হয়ে যাওয়া বিস্ময় অনিমেষ জোর করে রম্ভার মাথাটা বিছানায় নামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো রম্ভার মুখ তখন উল্টো দিকে পাশ ফেরানো একটা ঘোরের মধ্যে সে বলে যেতে লাগলো তুমিও আমাকে সরিয়ে দিলে অনিমেষ উর্বশীকে কিছু বলতে যেতেও দেখল পদ্মাটা পড়ে গেল উর্বশী যেমন এসেছিল তেমন নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল ওর এই আশা এবং চলে যাওয়াটা রম্ভা টের পেল না অনিমেষের ইচ্ছে হলো এখনও ছুটে গিয়ে উর্বশীকে সব কথা বলে ও রম্ভার সঙ্গে ইচ্ছে করে এমন করেনি রম্ভার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই কিন্তু উর্বশী কি একথা বিশ্বাস করবে অনিমেষ নিজের মনের সমর্থন পেল না হঠাৎ ওর বুকের ভেতর অনেক দিন বাদে সেই কান্নাটা হুড়মুড় করে ঢুকে পড়ে গলার কাছে জড়ো হয়ে থাকলো আস্তে আস্তে বিছানায় উঠে বসে রম্ভা ওর দিকে তাকালো কি হয়েছে নির্জীব গলা অনিমেষ বলল তোমার দিদি এসেছিল কখন অনিমেষ অবাক হয়ে শুনলো রম্বার গলায় একটু কাঁপল না একটু আগে তারপর বলল যদি এখন মাসিমাকে বলে দেয় না বলবে না আমি তাহলে অনেক কথা বলে দেব একদিন বাবার এক বুড়ো বন্ধু ওকে বিচ্ছিরিভাবে আদর করেছিল আমি আড়ালে দাঁড়িয়ে দেখেছিলাম ও তো সে কথা মাকে বলেনি রম্ভা মাথা নাড়ল হনিমেষ বলল কী জানি হঠাৎ যেন কারণটা ধরতে পেরে রম্ভা বলে উঠল হো দিদি এসেছিল বলে তুমি আমার প্রশ্নের উত্তরে কথা বলেছিলে না তাই বলো তুমি একদম ভোদাই হনিমেষ সেগুলো আমি যাচ্ছি খুব ক্লান্ত হয়ে গেল রম্ভার গলা হাবার কবে আসবে হনিমেষ বললো দেখি রম্ভাগুলো দাঁড়াও তোমাকে একটা কথা বলবো হাড় বিরক্ত করব না বলার ধরনটা এমন ছিল অনিমেষ ঘুরে দাঁড়ালো কি কথা তোমার খুব অহংকার না না তো ভালো ছেলে বলে ভীষণ গর্ব তোমার হেসে ফেলল অনিমেশ তুমি বাজে কথা বলছো ওর চোখে চোখ রেখে রম্ভা বলল তোমাকে একটা কথা বলবো শুনবে বলো হুম এত দূর থেকে চেঁচিয়ে বললে দরজার বাইরে দাঁড়িয়ে কেউ শুনে ফেলবে প্লিজ একটু কাছে এসো না একদম মুভিং ক্যাসেলের মতো ঘাড় কাত করে রম্ভা বলল খাটের কাছে এগিয়ে গিয়ে অনিমেশ বলল বল ওর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে রম্ভা আস্তে আস্তে খাট থেকে নেমে মেছেতে দাঁড়াল অনিমেষ ওর ভাবভঙ্গি দেখে অবাক হয়ে যাচ্ছিল কথাটা বলার জন্য ডেকে যেন ভুলে গেছে রম্ভা ওর সামনে দাঁড়িয়ে দু হাতে কপালের উপর থেকে চুলগুলো সরালো তারপর কি অবলীলায় দীর্ঘ ফিত চুলের গোছাকে দু হাতে পিঠের দিকে নিয়ে গিয়ে ধরে আট খোপার মতো জড়িয়ে ফেলল সঙ্গে সঙ্গে রম্ভার চেহারাটাই পাল্টে গেল সেদিকে চেয়ে থাকতে রম্বা দ্রুত কয়েক পা এগিয়ে অনিমেষ কিছু বোঝার আগেই দুহাতের গলা জড়িয়ে ধরে ও সমস্ত শরীর দিয়ে ওকে চুমু খেলো অদ্ভুত একটা স্বাদ ঠোঁট ঠোঁট থেকে জীব এবং সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে হনিমেষ দু হাতে ঠেলে রম্ভাকে সরিয়ে দিল শরীরটা হঠাৎ গুলিয়ে উঠল যেন বিচ্ছিরে লাগছে রম্বার ঠোঁটের গন্ধ বোধহয় এরকমটা হবে রম্বার অনুমানে ছিল তাই খানিকটা দূরে ছিটকে সরে দাঁড়িয়ে মুখটা বিকৃত করল ফিতু বুদ্ধু ভোদাই ছি কথাগুলো বলে ও আর দাঁড়ালো না দ্রুত গিয়ে বিছানায় উঠে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে পড়ল বিহবল অনিমেষ দেখল শোয়ার আগে রম্ভা বা হানিমনটাকে বিছানার তোষকের তলায় চালান করে দিতে ভুলল না অদ্ভুত একটা অবসাদ গা রিড়ি করা অস্বস্তি এবং অপরাধবোধ নিয়ে অনিমেষ চুপচাপ পদ্মা সরিয়ে বাইরে এলো উঠোন এবং কুয়োর পারে কেউ নেই এখনও সমস্ত শরীরে কোনো উত্তেজনা নেই কোনো মেয়ে তাকেই প্রথম চুম্বন করলো অথচ মনে হচ্ছে মুখটা ভালো করে ধুয়ে ফেলতে পারলে বোধহয় স্বস্তি হতো ও দেখলো সেই বউটা একটা ট্রেতে চায়ের কাপ আর খাবার নিয়ে বারান্দা থেকে বাইরের দিকে যাচ্ছে উঠোনে নামলো অনিমেষ কুঁদ ধারে গিয়ে অনেক কষ্টে ইচ্ছেটাকে সংবরণ করে পায়ে পায়ে বারান্দা উঠে এলো একটা দুটো ঘর পেরোতেই ও প্রথম দিনের বসার ঘরটা সামনে এলো বাড়ির জামা পরে উর্বশী চুল বাচ্ছে। ও যে দরজায় দাঁড়িয়ে আছে উর্বশী যেন দেখেও দেখছেন না আয়নার উপর একটু বেশি ঝুঁকে পড়েছে যেন সে অনিমেষ বুঝতে পারল উর্বশী ওর সঙ্গে কথা বলতে চায় না সঙ্গে ও ঠিক করল উর্বশীকে সব কথা খুলে বলে যাবে রম্ভাকেও ভালোবাসে না কোনো অন্যায় কিছু করতেও চায়নি যা হয়েছে সবই রমবার ইচ্ছে হয়েছে এবং এই মুহুর্তে ও শরীরে কোনো স্বস্তি পাচ্ছে না এসব খুলে বলবে উর্বশীকে ডাকতে গিয়ে আবিষ্কার করলো গলা দিয়ে প্রথমে কোনো বের হলো না জোরে কেশে গলা পরিষ্কার করে ও ডাকল মুখ ফেরালো না উর্বশী সেই ভঙ্গিতে চুল বাঁধতে বাঁধতে বলল তোমাদের চা দেওয়া হয়েছে ঠান্ডা হয়ে যাচ্ছে অনিমেষের মনে হলো সেদিন যে মেয়েটা বন্ধুর মতো কথা বলেছিল এ সে নয় ওর বুকের ভেতরটা কেমন করছিল অকারণে কেউ ভুল বুঝবে অনিমেষ ভাবতে পারছিল না নিজেকে শক্ত করে অনিমেষ বলেই ফেললো তুমি যা দেখেছ সেটাই সত্যি না একটু না উর্বশী আয়নার উপর ঝুঁকে পড়ে কপালের টিপ আঁকতে আঁকতে বলল হে বাড়িতে এই নতুন ব্যাপার নয় জ্ঞান হাওয়া থেকেই তো দেখছি যাও মা হয়তো ভাবছে একবারও না সে অনিমেষের মুখ দেখার কোনো প্রয়োজন নেই প্রচণ্ড অভিমানে অনিমেষের চোখে জল এসে গেল ও চুপচাপ আচ্ছন্নের মতো পা ফেলে বিরামকরের ঘরে এলো কেউ কাউকে বিশ্বাস করতে চায় না কেন রম্ভার উপর যে ব্রীতিষ্ণা ওর মনে জমেছিল সেটা এখন প্রচণ্ড ক্রোধ হয়ে উর্বশীকে লক্ষ্য করল রম্বা ওকে অহংকারী বলেছিল ওর মনে হলো উর্বশী ওছে হাজার গুণ অহংকারী মেয়েরা সুন্দর হলে এরকম হয় বোধ হয় রম্বাকে ওর একদম ভালো লাগে না এখনও আবিষ্কার করলো উর্বশীকেও বন্ধু বলে ভাবতে পারছে না আর বাইরে বের হতে গিয়ে অনিমেষ থমকে দাঁড়ালো ও বুঝতে পারছিল শরীর এবং মনের উপর সব ঝড় এতক্ষণ বয়ে গেছে ওর মুখ দেখলে যে কেউ টপ করে বুঝে ফেলবে অন্তত মুভিং ক্যাসেলের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় ও জলদি পকেট থেকে রুমাল বার করে মুখটা রগড়ি নিল তারপর অনেকটা নিশ্বাস নিয়ে যেন কিছুই হয়নি এমন ভাব করে বারান্দা এলো ওকে দেখতে পেয়ে তিনজনে একসঙ্গে ওর দিকে তাকালো মুভিং ক্যাসেল বললেন তোমার চা বোধহয় ঠান্ডা হয়ে গেল আমরা কিন্তু শেষ করে ফেলেছি সড়ো হয়ে অনিমেষ চেয়ারে বসে দেখল প্লেটে একটা কেক ওর জন্য পড়ে আছে কিছু খেতে ইচ্ছা করছিল না ও চায়ের কাপটা তুলে নিল সত্যিই ঠান্ডা ঠান্ডা লাগছে মোবিং ক্যাসের বললেন ও মা কেকটা খেলে না কাচুমাচু করে অনিমেষ বললো খিদে নেই সে কি এইটুকুনি ছেলের খিদে নেই কি গো তোমাদের বয়সে আমি কত খেতাম বলে খিলখিল করে হেসে উঠলেন চা খেতে খেতে অনিমেষ বন্ধুদের দিকে তাকিয়ে নিল মন্টুর মুখটা বেশ গম্ভীর ওদের খাওয়া হয়ে গিয়েছে বইপত্র নিয়ে উঠবার জন্য তৈরি মুভিং ক্যাসেল বললেন ছোটকুটার শরীর নিয়ে চিন্তায় পড়েছি কথা বলল তোমার সঙ্গে চমকে চায়ের কাপটা নামিয়ে রাখলো অনিমেষ ও দেখল সোজা সোজার মুখের দিকে আছে মুভিং ক্যাসেল কি কিছু বুঝতে পারছেন ও ঘাড় নাড়ল খুব জ্বর আছে এখন যেন জ্বর হলে কেউ কোনো বাজে কিছু করতে পারে মুভিং ক্যাসেল বললেন একটু আগামী দেখলাম নাইনটিন তুমি ভুল করেছো আর ও মেয়ে সবসময় বাড়িয়ে বলে অনিমেষ বইয়ের ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো আমরা যাই ওকে উঠতে দেখে মন্টুরা উঠে দাঁড়ালো মুভিং ক্যাসেল চোখ বড় বড় করে বলেন। ও মা তোমাদের অনেকক্ষণ আটকে রেখেছি না কথা বলার লোক পেলে একদম খেয়াল থাকে না আমার কথা বলতে এত ভালোবাসি আমি কোনো রকমে উঠে দাঁড়িয়ে উনি অনিমেষের কাঁধে হাত রেখে হাঁটতে লাগলেন গেটের দিকে মন্টুরা আগে আগে যাচ্ছিল না অনিমেষ ফিরে আসার পর থেকে মন্টু একটাও কথা বলেনি মুভিং ক্যাসেলের ধীরে চলার জন্য মন্টুদের সঙ্গে দূরত্বটা বেড়ে যাচ্ছিল হঠাৎ উনি ফিস ফিস করে বললেন তোমার এই বন্ধুটা কিন্তু মোটেই ভালো না দাদা পিএসপি করে অনিমেষ বলল জানি না মুভিং ক্যাসেলের নরম হাতে চাপ ক্রমশ কাঁধের কাছে অসহ্য হয়ে আসছিল সেই মিষ্টি গন্ধটা ওকে এখন ঘিরে ধরেছে মবিন ক্যাসেল বললেন তোমার মতো মন পরিষ্কার নয় একটু সতর্ক হয়ে মিশে ওর সঙ্গে আর হ্যাঁ আমাদের সেই স্টুডেন্টস সংগঠন আছে তাতে তোমার জয়েন করার দরকার নেই তুমি তোমাকে দিয়ে অন্য কাজ করাবার প্ল্যান আছে অনিমেশ কিছু বলল না ওরা গেটের কাছে এসে পড়তে উনি দাঁড়িয়ে পড়ে অনিমেশের কাঁধ থেকে হাতটা নামাতে নামাতে ওর চিবুক ধরে নেড়ে দিলেন ছেলের চিবুকটা এত সুন্দর যে কী বলব তারপর গেটটা বন্ধ করে বললেন কালকে এসো ওরা দেখলো মুভিং ক্যাসেলের ফিরে যাওয়ার সময় সমস্ত শরীর নাচছে শুধু কুকুরটা সঙ্গে নেই বলে যা মানাচ্ছে না আচ্ছা কুকুরটাকে সে সারা বাড়িতে দেখল না তো মন্টু মুভিং ক্যাসেলের দিকে তাকিয়ে বলো। বহুত খচ্চর মেয়ে ছেলে তপন সঙ্গে তাল দিল হোলি মাদার গোয়িং ব্যাক অনিমেষ এখন আর কিছু বলতে পারলো না ওদের মনটু যদি জানতে পারে রমবাউকে চুমো খেয়েছে তাহলে কি করবে এই পৃথিবীর কাউকে কখনো এই কথা বলা যাবে না তপন বলো এত বড়ো মেয়ে ছেলে এখনও কচি ফকি হয়ে আছে মাসিমা বলো না বৌদি বলো পেঁয়াজি অনিমেষ ওদের এমন রাগের কারণ ঠিক বুঝতে পারছিল না মন্টু বলল আমাকে বলে কি না তুমি ভুল পথে চলছ তোমার দাদার কোনো ভবিষ্যৎ নেই কংগ্রেসে এলে তুমি কত সুযোগ সুবিধে পাবে হনির মাথা চিবিয়েছে এবার আমারটার দিকে লোক হঠাৎ তপন বলল গুরু এতক্ষণ কি খেলে এলে ভেতরে বুকে হাত দিয়ে জ্বর দেখলে হনিমেষ রাখতে গিয়েও পারল না কোনো রকমে বলল কি হচ্ছে কি তপন বলল হোলি মাদারের এক্সিবিশন দেখলাম আমরা এতক্ষণ হোলি ডটার কি তোমাকে গ্রামার পড়ালো অনিমেষ কোনো উত্তর না দিয়ে হাঁটতে শুরু করতেই দেখলো বাগান পেরিয়ে উর্বশীর ঘরের এদিকের জানালাটা দরাম করে বন্ধ হয়ে গেল তখন আর তপন আর মন্টু সেদিকে চেয়ে চাপা গলায় কি একটা কথা বলে এগোতে গিয়ে আবার থমকে দাঁড়ালো অনিমেষ খানিকটা দূরে দাঁড়িয়ে দেখলো মন্টু পকেট থেকে কালো মতন কী একটা বের করে চটপট গেটের গায়ে বিরাম করে নামটার আগে বিরাট স্বরে লিখে গম্ভীর মুখে হাঁটতে লাগল ঘটনাটা আচমকা ঘটে যাওয়ায় অনিমেষ পাথরের মতো দাঁড়িয়ে পড়ল ও এগিয়ে আসা মন্টুর মুখের দিকে তাকিয়ে দেখল একটু আগে সেই বিরক্তিটা হার একদম শিখারে নেই অনিমেষ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না